হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর। আজকের আমাদের রেসিপি ফিশ ফিঙ্গার। ভিডিওটা শুরু হওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। সবার প্রথমে ভেটকির ফিলেগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। 1 টেবিল স্পুন ভিনিগার, 1/2 টেবিল স্পুন পুদিনা পাতা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন ধনে পাতা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো 7 মতো আর নুন 7 মতো দিয়ে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর কোটিং করে এটাকে ভাজতে হবে। মিনিট হয়ে গেছে। এবার আমরা দুটো ডিম গুলে নিচ্ছি, যেটা ফিঙ্গারটাকে কোটিং করার সময় কাজে লাগবে। সবার প্রথমে মাছগুলোকে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিচ্ছি, যাতে যখন মাছগুলো ডিমে ডোবানো হবে তখন মাছের গায়ের মশলাটা ধুয়ে বেরিয়ে না যায়। এরপর এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে রোল করে নেব। আপনারা যদি মামুনির রান্নাঘরকে এখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে এক্ষুনি ফলো করে দিন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে। প্রথম কোটিংটা শুকিয়ে গেলে এটাকে আমরা আরেকবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রামের আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা বেশ ক্রাঞ্চি হয়। তারপর এটাকে ভালো করে রোল করে ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিচ্ছি ডিপ ফ্রাই করার আগে। এরপর প্যানে বেশি করে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রাই করার জন্য। তেলটা গরম হলে ফ্লেমটা একদম লো করে দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা জোরে থাকলে ওপরের মাছের কোটিংটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের মাছটা কাঁচাই রয়ে যাবে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে আপনারা কমেন্টে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দেবেন। মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, মানে আমাদের ফিশ ফিঙ্গার রেডি। এবার আমরা এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা আমরা কাসুন্দি আর ড্রিঙ্ক হিসাবে ওরিও মিল্কশেকের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আপনারা যদি ওরিও মিল্কশেকের রেসিপিটা জানতে চান তাহলে কমেন্টে জানান, আমরা অবশ্যই এটার উপর একটা ভিডিও বানিয়ে শেয়ার করব। আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে।